বৈষম্য বিরোধী আন্দোলনে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় শুক্রবার বিকেল 4টার দিকে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আজকে ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন, উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় 4 আগস্ট কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মোতালিবের বাবা বাদী হয়ে 26 আগস্ট মামলা করেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।